नमस्कार। आज जो प्रतिबेदन करब अर्पिता के लिए हमें भावते अबाक लागे हमें कौन समाजे बसबास करछि मानुष हमारे मध्य हूँ आज मुख्यमंत्री का प्रशासन मंत्री का पुलिस मंत्री का किछु प्रश्न रेखे जेते चाहि। आज के जे भाव अर्पिता के मृत्युबरण करते हलो ताके तुले निये गिये मद खे ड्रिंक करे तार उपरे जे बर्बरता देखानो हलो तार जन्य कि तार आपनारा पुलिसेर कि स्टेप नियेछेन ताके कोथाय भर्ती करा हयेछिलो तार पीएम करा हयेछिलो आमरा जानते चाइ। आज के जेभाबे एई 14 बछरेर एकटा आमार कन्या सम मेये ए पृथिबी थेके चले गेल केन कि जन्य मारा गेल तार जन्य कि ब्यबस्था नियेछेन आपनि आपनार काछे आमरा जानते चाइ। आज के युव समाज केन धीरे धीरे अवक्षयेर दिके जाच्छे आपनार काछे टाका इनकामटा सबथेके बड़ो हये गेछे आपनी चान मद जत बेशी मद बिक्री हबे सेई मदेर टाकाय भर्तुकी निये आपनी आपनार राज्यटाके चालाबेन आर एकदिके युव समाज अवक्षयेर दिके चले जाबे आर एई युव समाजेर साथे साथे तादेर मा बोन ज्ञाने थाकबे ना तारा आजके एई निःशंसभावे এই মা বোনেদের এই আমাদের অর্পিতার মতো মেয়েদের চলে যেতে হবে। আজকে আমাদের ভাবতে অবাক লাগে আমরা মানুষ না পশু, পশুদের একটা কমন সেন্স থাকে, তাদের একটা সেন্সর কাজ করে, তারা বুঝতে পারে ভূমিকম্পের আগে, তারা বুঝতে পারে তারা গর্তে ঢুকে যায় বা তারা তাদের উঁচু স্থানে জল আসার আগে তারা উঁচুতে উঠে যায়। মানুষ পশুদের যে জ্ঞানটা আছে কিছু কিছু আজকে যারা সব ঘটনাগুলো ঘটাচ্ছে নেতার ছেলেরা তাদের সেই জ্ঞানটুকুও নেই পশুর মতো। আজকে আমরা কোথায় আমাদের ভাবতে অবাক লাগে আমরা কোন রাজ্যে বসবাস করি যে রাজ্যে এক সব থেকে এখন বেশি ইনকাম মদের পেছনে যে ইনকাম 12,000 কোটি টাকা বৎসরে এই দিদি এই এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারে আসার পর থেকে মদের লাইসেন্স ঢালোভাবে দিতে চেয়েছে অর্থাৎ 10,000 লাইসেন্স শুধু এই কয়েকদিনের মধ্যে দিয়েছে এই এক বছরের মধ্যে। ভাবা যায় মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে ছেলেগুলো অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে যুব সমাজ কোন দিকে চলে যাচ্ছে আমাদের ভাবতে লাগে। রামনবমীর ওপরে সেখানে তারপরে রামনবমী ঘটে যাওয়ার পর প্রশাসন বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে রাজ্যের কিছু নেই, আমরা কোন দিকে যাচ্ছি? আপনারা সজাগ হন, আসুন। অবশিষ্টরা আপনার বিরোধী দল নেতা আজকে ওই কি বললেন শুনতে থাকি আমরা। মুসলিম নেতা শামীম আহমেদ, জাহেদ হাসান খান, সাকির আলী, আকবর আলীরা তারাই দুটি জায়গায় দাঙ্গা করে মমতা ব্যানার্জির নির্দেশে বিভাজনের রাজনীতি করছে। আর মমতা ব্যানার্জি প্রকাশ্যে সনাতনীদেরকে দায়ী করছেন এবং তিনি রেড রোড থেকে রামনবমীতে উস্কানি দিয়েছিলেন, খেজুরির ঠাকুরনগর থেকে, দীঘা থেকে হনুমান জয়ন্তীতেও উস্কানি দিচ্ছেন। তাই মমতা ব্যানার্জিকে আগামীকাল নজরবন্দি করে রাখা উচিত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বাংলার জন্য তৃণমূল আছে দ্বারস্থ হয়েছিল গ্রামনা ভাইপো, এই গ্রামনা এই ভাইপোর যে পিসি তিনি বলেছিলেন তুই কে রে, তোকে হিসাব দিতে হবে। তুই কে? প্রধানমন্ত্রীকে বলে যাননি আপনারা? এই পিসির ভাইপো তিন চার জায়গায় বলেছেন কেন্দ্রের টাকা দরকার নেই, আমরা কাজ করে দেখাবো। আজকে ভিক্ষা চাইতে গেছে কেন? শুনে রাখো ভাইপো, 1 কোটি ফেক জব কার্ডে 1,000 কোটি টাকা চুরি করেছ। শুনে রাখো ভাইপো এন্ড কোম্পানি, আবাস যোজনা এই গ্রামে সমরেন্দু গোয়ালি অন্তত 100টা বাড়ি চুরি করেছে এই গ্রামে। অতএব চোরেদের আগে ধরা হবে, হিসাব নিকাশ হবে, অডিট হবে, ক্যাগ হবে, চুরির টাকা ফেরত করানো হবে, তারপরে টাকা দেওয়ার প্রশ্ন আসছে। ভারত সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর 23-24 অর্থ বর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানরেগাতে পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ডিউ টু হিউজ করাপশন অব দি রুরাল ডেভেলপমেন্ট মানি, বাইফারকেশন অব দি মানি। অডিট এবং ক্যাগ সম্পূর্ণ না পর্যন্ত শুধু ডেপুটেশন দিতে যাওয়া নয়, সারা রাত্রি ধরে চিৎকার করলেও চোরেদের কোনো নিস্তার নেই।
সুবন্দন এই প্রসঙ্গে আরো একটা বলেছেন যে বাংলায় টাকা দিতে চাইছি কিন্তু বাংলার একজন জনপ্রতিনিধি তার জন্য দিচ্ছি না, মানে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব নাকি এমনটা দাবি করেছেন। আপনাকে নিশানা করে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার জন্য দেওয়া যাচ্ছে না, সচিব নাকি তাকে বলেছেন, এটা অভিষেকের দাবি। ওর দাবির সঙ্গে কেউ নেই, কে হরিদাস পালো, ওর আইডেন্টিটি হচ্ছে পিসির ভাইপো, ওর কথার উত্তর দিব কেন? ও যার আলোকে আলোকিত মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি। রাজ্যপাল বল চুরিটা, ওর কথার উত্তর দিব কেন? ও যার আলোকে আলোকিত মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি। রাজ্যপাল বল চুরিটা ধরছি প্রতিদিন, ওদের সঙ্গে ছিলাম তো, ওরা চুরিটা কি করে করে আমি জানি, ওইটা ধরছি ভালো। সেন্ট্রাল বাহিনী দেওয়া মানে আপনারা অন্য রাস্তায় মিছিল নিয়ে ঢুকতে পারবেন না, এটা আপনাদের লজ্জা বা আপনাদের উপর চাপ সৃষ্টি। আমরা কোনোদিন অন্য রাস্তায় যাই না, আমরা কোনোদিন অন্য রাস্তায় যাই না। শিবপুরের রুট গুগল ফেলে দেখে নেবেন, সেম রুট দিয়ে। আর রিসরাতে পুলিশ পারমিশন নেই বলে ওদের একজন ল্যাম্পোস্ট মন্ত্রী বলছিলেন, আমি টুইট করে চন্দননগর কমিশনারেটের পারমিশন ওপেন এক্সপোজ করে দিয়েছি। অতএব রাস্তা আমাদের ভাঙার দরকার নেই, সেন্ট্রাল বাহিনী থাকলে উনার যারা তথাকথিত ভোট ব্যাংক তোষণ রাজনীতির ফসল তারা ঢিল ছুটতে পারবেন না। উনার পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা সল্টলেক ব্যারাকপুরে দোল এবং দীপাবলির সময় হাইরাইজের ছাদে তালা লাগান, ড্রোন উড়িয়ে দেখেন, এখানে করলেন না কেন? কমপ্লিটলি মমতা পুলিশ এবং তৃণমূলের, আমি বলছি সব মুসলিম খারাপ নয়, পশ্চিমবাংলায় 1000 মিছিল হয়েছে রামনবমী, নদিয়া জেলায় এত মিছিল হয়েছে কোথাও অশান্তি হয়নি, ডালখোলাতে করেছে, ডায়মন্ড হারবার থেকে করে ফিরছিল, আমতলাতে ঢিল ছুটেছে, আর বড় ঘটনা ঘটিয়েছে শিবপুর রিসরাতে। এবং এরা তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতা শামীম আহমেদ ব্যাডি, শিবপুরের ওই ওয়ার্ডের সভাপতি, তার স্ত্রী কাউন্সিলর, আর রিসরাতে প্রথম দিনের কাণ্ড ঘটিয়েছে রিসরার ভাইস চেয়ারম্যান জাভেদ হাসান খান, তৃণমূল নেতা সাকির আলী, দ্বিতীয় দিন ঘটিয়েছেন আকবর আলী 24 নম্বর ওয়ার্ড, তার ছেলে, আমি চিহ্নিত করে দিয়ে গেলাম, ইনভেস্টিগেশনের দরকার নেই, শুধু এনআই এটা আসতে দেন, ফোন কলের রেকর্ডগুলো দেখবেন কিভাবে পরিকল্পিতভাবে রেড রোড থেকে পিসি এই ঘটনা ঘটিয়েছে, প্রমাণ হয়ে যাবে। রাজ্যপাল বলছেন যে ঘটনা ঘটেছে, সাংবিধানিক প্রধান আমি প্রত্যেক দিনই বলছি যে আরো শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করা দরকার, যে কাজটা আজকে কলকাতা হাইকোর্ট করল এই কাজটা সাংবিধানিক প্রধান হিসেবে উনিও করতে পারতেন, উনি হয়তো আরো সময় নিচ্ছেন, আরো দেখতে চাইছেন, আরো সরকারকে বিশ্বাস করতে চাইছেন, আমি উনার পদমর্যাদার নিরিখে উনার সব কথার সমালোচনা করতে আমি চাই না, কিন্তু আমি বলতে পারি আজকে 4 দিন পরে হাইকোর্ট যেটা করলো এই কাজটা উনি অনেক আগেই করতে পারতেন। ঝুলে হনুমান জয়ন্তীতে কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখতে পারবে না এমন কে বলেছে? হাইকোর্ট আজকে বলেছে, হাইকোর্ট বলেছে এমন কোন বক্তব্য রাখবেন না যাতে অন্য সম্প্রদায় বা আঘাত পায়। আমরা কোনোদিনই বলি না, আমরা রামনবমীর শুভেচ্ছা দিই, আবার রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদেরকে মাহে রমজান বলি। ভারতে থেকে পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে যে বোম ফাটাবে তাকে আদর করবে কে? আমরা তো বলি এপিজে আব্দুল কালামকে প্রণাম করি আর আফজল গুরুকে ফাঁসিতে দেখতে চাই। রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে আমাদের কোনোদিন কথা নেই। আর আমরা কোনো মিছিলে, রামনবমীর কোনো মিছিলে আমরা কোনো কোথাও উস্কানিমূলক জয় শ্রীরামের ধ্বনি কখনো উস্কানি হতে পারে না, ইডিসিবিআর অতিশক্ত হতে পারে না। মমতা ব্যানার্জি এই দাঙ্গা ঘড়ি ঘটিয়েছেন মুসলিম ভোটকে ফেরানোর জন্য। পশ্চিমবাংলায় এখন ইস্যু হচ্ছে দুর্নীতি, পশ্চিমবাংলায় ইস্যু হচ্ছে বেকারত্ব, পশ্চিমবাংলায় ইস্যু হচ্ছে জঙ্গল রাজ খতম করা, এটাই হচ্ছে ইস্যু। আজকে হাঁসখালিতে ক্লাস 9-এর 14 বছরের ছাত্রী, তাকে যেভাবে তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি, তার পুত্র ব্রজ গোয়ালি যেভাবে ধর্ষণ করে গায়ে মদ ঢেলে তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলে উইদাউট ডেথ সার্টিফিকেট শ্মশানে পুড়িয়েছে, মমতা ব্যানার্জি কি করেছে? 1 বছর কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়ে
এমন ভাব দেখান যেন মহিলাদের জন্য নরেন্দ্র মোদি কিছু করেনি। আপনি করেছেন, আপনি মদ 10,000 মদের দোকান দিয়েছেন, 12,000 কোটি টাকা মদ থেকে রাজস্ব তুলেছেন, 28 টাকার মদের পাউচ বেচেছেন, বাড়িতে বাড়িতে মদ খেয়ে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার যাতে বেশি করে করে তার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, বেকার যুবকদের কাজ দেননি, কম পয়সার মদের বোতল তাদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে 1 বছর হয়ে গেল, এই পরিবার কেন এখনো এরকম ভাঙা ঘরে থাকবে? পরিবারের লোক কেন বলবে যে আমি কিছু পাইনি, সরকার কোনো সাহায্য করেনি? পয়সার মদের বোতল তাদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, আজকে 1 বছর হয়ে গেল, এই পরিবার কেন এখনো এরকম ভাঙা ঘরে থাকবে? পরিবারের লোক কেন বলবে যে আমি কিছু পাইনি, সরকার কোনো সাহায্য করেনি? কেন আমাদেরকে চাঁদা তুলে নিজেরা এসে তাদের পরিবারের হাতে সামান্য সাহায্য দিয়ে যেতে হবে? কেন বলতে হবে পরের বছর এসে এই ভাঙা বাড়ি দেখবো না? আপনাকে আমরা চাঁদা তুলে বিজেপির 70 জন এমএলএ 2,000 টাকা করে 1-1.5 লাখ টাকা তুলে একটা ঘর বানিয়ে দিয়ে যাব? কেন এ কাজ করতে হবে? ইনি কি পশ্চিমবঙ্গে থাকেন না? কোথায় কোথায় বাঙালি বাঙালি করেন, কোথায় কোথায় বড় বড় কথাবার্তা বলেন? আমি বলে দিয়েছি মমতা ব্যানার্জি আজকে 5টা ধাক্কা জোর ধাক্কা, সৌমেন্দুর অপরাধ, শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির কর্মী। আপনি একটু আগে বললেন যে রাজ্যের মুখ্য যে সমস্যাগুলো সেগুলো বেকারত্ব বা এই ধরনের চাকরি পাচ্ছে, দুর্নীতি, চোর, তৃণমূল মানে চোর, লোক তৃণমূলকে দেখলেই বলছে চোর 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 চোর, এই জন্য চোরের ডাক থেকে বাঁচার জন্য পশ্চিমবাংলায় দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছে। আগামীকাল হনুমান জয়ন্তী শান্তিপূর্ণভাবে পালিত হবে, পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী কোঅপারেশন করে করবে, অন্য সম্প্রদায়ের সঙ্গে মিলে করবে, কোথাও কোনো অশান্তি হবে না, ইস্টারও ভালোভাবে পালিত হবে, আম্বেদকর জয়ন্তীও ভালোভাবে পালিত হবে এবং ঈদ উৎসবও ভালোভাবে পালিত হবে। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস করি, ঠিক আছে? ভালো থাকবেন। এবং পুলিশ যে শিবপুরের রিসড়াতে দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল, আজকের এই জাজমেন্টে তা প্রমাণিত। দাদা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি, তিনি রাজ্য সাথে বলেছেন যে এখানে আধা সেমা কি নামানো যায় কিনা প্রশ্ন করেছেন। না না, আমি প্রশ্ন করেছি, হিয়ারিং এ যাবো না, আমি অর্ডার পাঠে যাবো। তিনি বলেছেন যে 144 ধারা জারি থাকা রিসড়া এবং শিবপুরের একটা অংশ বাদে বাকি রাজ্যের সর্বত্র আগামীকাল ধর্মীয় উৎসব শান্তি শৃঙ্খলার জন্য পালন করতে হবে এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে যে সমস্ত জায়গায় আশঙ্কা বা যে আশঙ্কা সরকার বা জনগণ করছেন, সাথে সাথে পুরো শোভাযাত্রার ভিডিওগ্রাফিও করে রাখতে হবে, এটা হচ্ছে অপারেটিং পার্ট। এই অর্ডারের মধ্য দিয়ে রাজ্য পুলিশ শিবপুর এবং রিসড়াতে দর্শক আসন গ্রহণ দর্শকের ভূমিকা নিয়েছিল, আরেকবার প্রমাণ হয়েছে। লজ্জা যদি থাকে, লজ্জা অবশ্য নেই, কারণ যে মুখ্যমন্ত্রী হেরে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে জোর করে পদত্যাগ করিয়ে মানে অকাল নির্বাচন করে নিজে মুখ্যমন্ত্রীত্ব চেয়ার রাখেন, তার লাজ লজ্জা আছে বলে মনে হয় না। যে এতটুকু লজ্জা থাকে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত, অন্তত পুলিশ দপ্তরটা ছেড়ে দাও। মুখ্যমন্ত্রী বলেছেন কে আমার গন্ডগোল হতে পারে, মানে মা বন্ধে সতর্ক থাকতে, আপনি আপনি কি? আরে ভয়ঙ্কর কথা কাল বলেছে, বলেছে আমার সংখ্যালঘু মা বোন তোমরা দাঙ্গাবাজদের খতম করবে তো? খতম মানে কি? খতম মানে হচ্ছে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে। এটা কি কথা? এ কোন মুখ্যমন্ত্রী? কোন মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট ধর্মগুরু বলছে না? কোন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট ধর্ম মানা লোক বলছে না? দাঙ্গা করতে বলছে মুখ্যমন্ত্রী। কারণটা আমি বারে বারে প্রতিদিন বলছি, শুধু সংখ্যা গুরু হিন্দু নয়, সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কাছ থেকে সরতে শুরু করেছে। রামপুরহাটের বগটুই, পরবর্তীকালে সাগরদিঘির নির্বাচন, উপনির্বাচন, মমতা ব্যানার্জি আতঙ্কিত,
তাই মমতা ব্যানার্জির সমর্থক মুসলিম নেতা শামীম আহমেদ জাহেদ হাসান খান সাকির আলী আকবর আলীরা তারাই দুটি জায়গায় দাঙ্গা করে মমতা।